গ্যাস সংকট নিয়ে যখন গলদঘর্ম হতে হচ্ছে ঠিক তখনই এলো সুখবর। দেশে নতুন একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে রাষ্ট্রায়ত্ত গ্যাস অনুসন্ধান সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বাপেক্স। ভোলার ইলিশা এক কূপটি দেশের 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল। সম্রাট আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। দ্বীপ জেলা ভোলা যেন গ্যাসের উপর ভাসছে। এতদিন শাহবাজপুর ও ভোলা নর্থ এই দুটি গ্যাস ক্ষেত্র জাতীয় গ্রিডে অবদান রাখলেও তাতে নতুন সংযুক্তি হতে চলেছে ভোলা জেলার তৃতীয় এবং সামগ্রিকভাবে দেশের 29তম গ্যাস ক্ষেত্র ইলিশা এক। এবার এরই আনুষ্ঠানিক ঘোষণা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানালেন, নদীর ঠিক ওপরের দিকে নতুন গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার করা হয়েছে। এতে প্রায় 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। নতুন গ্যাস ক্ষেত্র থেকে সময়ের হিসেবে প্রায় 26 থেকে 30 বছর পর্যন্ত গ্যাস পাওয়া যাবে। ইলিশা এক নর্থ ভোলার ইউএন নর্থের প্রজেক্টের আওতাধীন, নদীর ঠিক উপরের দিকে নর্থের দিকে আমরা নতুন ক্ষেত্র আবিষ্কার করেছি এবং এটা আমরা বলতে পারি আমাদের 29তম নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার। এই গ্যাসের বাজার মূল্য হবে প্রায় 6,500 কোটি টাকা, আর যদি আমদানি করা এলএনজির দর বিবেচনা করা হয় তাহলে মূল্য দাঁড়াবে প্রায় 26,000 কোটি টাকা। গ্যাস সঞ্চালনে একটি পাইপলাইন ভোলা থেকে বরিশাল হয়ে খুলনা যাবে। 2 থেকে 3 বছরের মধ্যে পাইপলাইনে গ্যাস দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রতিমন্ত্রীর। আমাদের ধারণা হলো যে ভোলা এক, ভোলা দুই এবং ইলিশা এক এটা মিলে প্রায় 3টি সিএফএর মতো গ্যাসের মজুদ আছে। আমরা এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্র ওখানে বাড়াতে চাচ্ছি না, আমরা ভোলার গ্যাসটা নিয়ে এসে আমরা শিল্পতে দিতে চাই। এদিকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং এর বিড়ম্বনা মাসখানেকের মধ্যে কমে আসবে উল্লেখ করে সার্বিক বিবেচনায় জ্বালানি খাতে সংকট থেকে বেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।